আমি তোর চেহারা দেখবো না, তুই কত বড় হলিউডের নায়ক ছিলি, বরং আল্লাহ বলো চেহারা যার যত ভালো মালিক সাইডে নিয়ে বিচার বেশি করি হবে। এ চেহারা ভাঙায় কত জায়গায় খাইছে কথা ঘর ঠিক, তোমার চেহারা এত সুন্দর, তুমি কয়জন ছেলে জীবন নষ্ট করেছো, এই হিসাব পাইটু পাই দেওয়া লাগবে। কিয়ামতের ময়দানে পাঁচ ব্যক্তিকে আল্লাহ এক কদম সামনে আগাইতে দেবে না, তার মধ্যে যুবক কয়জন রে পটাইছিলি আগে ক। এখন যে ছেলে মেয়েদের চরিত্র তো নেই, আছে যদি বলে খোকা, মানে দাদা যদি হয়, বন্ধু হয়, নানা হয়, কিরে ভাই কয়জনের সাথে কয় কি কথা, একজনে হয় আমার এটা বোঝো না, তুমি 32 GB কয় জিবি জিবি জেনে গিগাবাইট বলে 32 GB জায়গা আমার অন্তরের মধ্যে, একজনে হয়। আমি ভালোবেসেছি লাকিকে, পাকা কথা দিয়েছি আখিকে, চরিত্র আছে লোকে যত দিক জানে সেই কে বলবো শালি, বিয়ে করব মোর সুমিকে। এখন যদি আমরা কথা বলি তো বলবো কি জানেন, এসব নিয়ে কথা বলার তুমি কে, ঠিক কি না, যেমন আমার ভাত আমি দেব, তারে খুশি তারে দেব, আমার মন আমি দেব, কুলচুম সখিনা যে হয় আমি তারে দেব, তা তোমার তাহলে কত বড় চরিত্র। রিতার কোলে শুয়ে স্বপ্ন দেখি আমি, মিতাকে গীতাকে অমিতাকে পেয়েও ভুলতে পারিনি, অপরাজিতা আর সীতাকে, তাই সুইটিকে নিয়ে থাকি, বিউটিকে দিয়ে থাকি, কখনো ডিউটি দেই রবিকে। কি চরিত্র শোনা আসলে আবার একজন কয়না বিএফতে বয়ফ্রেন্ড, না বিএফতে বুলু ফিল্ম, আপনি যদি চরিত্র যাচাই বাছাই করার মতো মেশিনের মধ্যে দেন, মেশিন কবে সরি, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না, কথা বলেন ঠিক কিনা। এর জন্য দায়ী কে দায়ী হলো সরকার, ওয়াজ নসিহত করে লাভ নাই, আমি আজকে ওয়াজ করব, আমার ওয়াজ মানলি মানেন, না মানলি না মানেন, যায় আছে না, কিন্তু সরকার যদি বলে আজকে থেকে এই ধরনের আকাম টুকাম চলবে না, যদি কেউ করে পাশা চামড়া লাল হয়ে যাবে, বলেন মানবে কিনা, ধরে কন মানবে কিনা, তাহলে ওয়াজ আমার দরকার না, ওয়াজ দরকার সরকারের, এই জন্য কোরআন নিয়ে যেতে হবে সংসদে, কথা কন ঠিক কিনা। এই কথা বললে তো মনে করবে হুজুর রাজনীতি, হ্যাঁ রাজনীতি আমরা করি, তোমরা করো পেটনীতি, ভাই রাগ করেন না, ভোট আপনারাই করেন, নেতা সারা জীবন আপনারা হন, আমাদের মসজিদ মাদ্রাসার সাথে না আলহামদুলিল্লাহ, কিন্তু কথা হলো এত বড় টুপি, টুপি তো না মনে হয় জগ, হ্যাঁ কথা ঠিক কি না, মনে এরকম বসে আছে গাল দিয়ে লালা বেরোই, এক মহিলা লোহার নিয়ে বসে আছে, আসে টাকা পয়সা দেওয়ার বাক্সের মধ্যে তো আর চেষ্টা করে চলে যায়, এরকম বাবার দরবার আছে না নাই, পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শেরেকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, ঠিক কি না, গাজার কলকাতার মারিয়া, গাজার কলকাতার মারিয়া, দেখাই খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান,
ওরা কোন শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত ইনসান নাই, কথা বলুন ঠিক কিনা? ইনসান যদি কেউ হয় একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে সিজদা দেয় না, আর শয়তান যদি হয় আবার আল্লাহর সিজদাও দেয় না, আবার আল্লাহর নবী আল্লাহ যাকে মনোনীত করেছেন তাকেও সিজদা দেয় না, আদম আলাইহিস সালাম ঠিক কিনা? আল্লাহর সিজদার অর্থ একরকম আর আদমকে সিজদার অর্থ হলো আর একরকম। আপনারা হয়তো অনেকে বলতে পারেন না ঠিকই আছে, সিজদা করার মালিক হলো আল্লাহ, আদম পাবে কেন? আমরা না বুঝলেও শয়তান বুঝেছিল কি বুঝে নাই। অথচ এই সিজদার ব্যাপারে বলি, আদম আলাইহিস সালামকে সিজদা করার অর্ডার করেছিলেন কে? কেন করেছিলেন এটা শয়তান জানে। আবার আল্লাহকে সিজদা করার কথা বলা হয় নাই, অথচ সিজদা করেছে না করে নাই। কিছু মারফত লাইনের লোক আছে, কয় সিজদা নামাজ কালাম পড়ে না, সারাদিন গাঁজা বিড়ি খেয়ে বেড়ায়, যদি বলে নামাজ পড়িস নে কেন, কয় সিজদা করবো কোথায়, সব জায়গায় তো শয়তান করেছে, আছে না নাই? এই দলিল দেয় না বলে দিন, ও তো শয়তানের চাইতে বড় শয়তান। সম্মানিত বন্ধুরা আমার, ভালো করে খেয়াল রাখবেন, শয়তান সেজদা করেছে এটা ঠিক, যখন সেজদা করেছে তখন সে শয়তান ছিল না, কি তখন সে শয়তান ছিল না, ওর নাম ছিল আজাজিল। কি ছিল? আজাজিল। পরে নাম হইল ইবলিস। আজাজিল আজাজিল সেজদা করেছে আল্লাহ, কিন্তু ইবলিস শয়তান ও সেজদা করে নাই পরে। আর এখন কিছু লোক আছে যারা নামাজ কালাম পড়বে না এটা বলবে না, বলবে কার নামাজ পড়বো, কোথায় নামাজ পড়বো, শয়তান তো সব জায়গায় পড়ে গেছে, এখন আমি ওই নাপাক জায়গায় সেজদা দিতে পারবো না, এমন কথা বলে নামাজ থেকে গাফেল থাকে। এমন কিছু শিক্ষিত শয়তান আছে না? সম্মানিত বন্ধুরা আমার, ইমান ইসলাম মানবেন কেন? কোরআন সুন্নাহ মানবেন কেন? আল্লাহর ইবাদত করবেন কেন? একটা মাত্র কারণ, এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই তোমাদের জীবন দিয়ে, এই জীবন পাওয়ার পরে কে আমার ইবাদত করেছো, কে কে ভালো কাজ করেছো আর কে কে মন্দ কাজ করেছো, এই ভালো আর মন্দের ফলাফল নেবার জন্য, তার মানে পরীক্ষা করবার জন্য তোমাদেরকে পরীক্ষার হল তথা দুনিয়ায় আনা হয়েছে। এখন তুমি পরীক্ষা দিলেও তোমার দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে, পরীক্ষা না দিলেও তোমার বিদায় দেওয়া। অন্য জায়গায় বলা হয়েছে, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইমমিতা ফাহুমুল খালিদুন, সূরাতুল আম্বিয়া 33 বা 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে এমন কোন মানুষকে আমি তৈরি করি নাই যাকে অনন্ত কাল আমি জীবন দান করব। আফা ইমমিতা, মৃত্যু যখন আপনার জন্য অবধারিত, অথচ এই জমিনের মধ্যে যারা আছে সবার চাইতে বেশি ভালোবাসি আপনাকে আমি, সুবহানাল্লাহ। ভালোবাসার মানুষটা বেঁচে থাক, ভালোবাসার মানুষটা ভালো থাক, এটা কোন ব্যক্তি চাই না? আমরা যাদেরকে ভালোবাসি, আমার স্ত্রীকে ভালোবাসি, আমার সন্তানকে ভালোবাসি, আমার জীবন দিয়ে হলেও তাদের জীবনকে আগলে রাখার চেষ্টা করি, কথা বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা ইমমিতা, মৃত্যু যদি আপনার জন্য অবধারিত হয়,
তাহলে আবু জেহেল হোক বা সাইবা আবু লাহাবের মতো শয়তানেরা আজীবন বেঁচে থাকার স্বপ্ন দেখে কিভাবে মৃত্যু জন্মিলেই মৃত্যু হবে কথা বলেন ঠিক কিনা এখন বন্ধুরা আমার আপনাদের মধ্য থেকে কেউ যদি বলে আমি মরব না আমি নিশ্চয়তা দিলাম গ্যারান্টি দিলাম আমি মরব না আমি বলবো ওর জন্য কোরআন হাদিসের কোনো আলোচনা নেই ওর জন্য নামাজ রোজা নেই ও নামাজ কালাম পড়বে না গাজা মদ খাবে যা ইচ্ছা তাই করবে ওর দায়িত্ব আমার আছে কেউ না বলেন না ও দাঁড়াই বলুন তো হুজুর আমি জীবনে মরব না আপনি দলিল পত্র নিয়ে আসেন আমি লিখে দেব এরকম নিশ্চয়তা কেউ যদি দিতে পারে আমি বলে গেলাম ওর নামাজ রোজা লাগবে না ওয়াজ মাহফিল লাগবে না দুনিয়ার কোন জায়গায় আল্লাহর ইবাদত লাগবে না ও যদি জাহান্নামে যায় তার জন্য আমি দায়ী আছে কেউ ভাই বিশ্বাস না হলে বলে দেখেন আমি দায়ী নিলাম গলায় ধরে দিয়ে বিষ খা আর যদি মনে করো যে না এই বিষ এই ওয়াদা আমি করতে পারবো না জন্মিলেই মৃত্যু হয় এটা হলো নিয়ম তাহলে আমি আপনাদের বলে গেলাম এই কথা তার বিশ্বাস আছে ওই ব্যক্তির নামাজ ছাড়া খবর আছে কয়দিন বাঁচবেন যুবকরা যদি বলা হয় আসো নামাজ পড়ি কয় হুজুর কাপড় ঠিক নেই পেশাব করেছে প্যান্ট বইয়ে কথা কন ঠিক কিনা তা না হলে যাবে না কেন এগুলো কোন শয়তানি সম্মানিত বন্ধুরা আমার এ যুবক কলিজার টুকরা আমার এ কথা বলো না তুমি হয়তো মনে করতে পারো আমার দাদা বুড়া হয়েছে তারপরে মরেছে আমার বাবা বুড়া হয়েছে তারপরে মরেছে আমিও বুড়োর দিকে যাই তারপরে চেষ্টা করব ও সোনার বন্ধুরা আমার অনেক বাবার কাছে সন্তানের লাশ এমন দৃশ্য আমাদের চোখে আছে না নাই ওরে দাদা মরবে আগে নাতি মরবে পরে এটাই তো নিয়ম ঠিক না কিন্তু অনেক স্থানের মধ্যে দেখা যায় অনেক জায়গায় দেখা যায় নানার কোলে নাতির লাশ নানা কলিজা ভরে কাঁদে খুব খুব করে কাঁদে নানার চোখ থেকে পানি বের হয় অনবরত আর শুধু আফসোস করে বলে ও আমার আল্লাহ আমাকে নিয়ে যাইতা কিন্তু আমার ছেলে আমার মেয়ের কলিজা টুকরাকে তুমি ফিরাইয়া দিয়ে যাইতা ঠিক কি না এমন দৃশ্য আছে না নাই তার মানে সব জিনিসের গ্যারান্টি আছে আমার আপনার কাছে যে জীবনটা আছে এই জীবনের কোনো গ্যারান্টি না ঠিক কি না এই আপনাদের জীবনের গ্যারান্টি আছে কার কার আছে হাত তোলেন এটা কি এটা কি কিনছেন না আপনি ওয়ারেন্টি ফোয়ারেন্টি আছে ক্যামেরা একটা ওয়ারেন্টি ছিল ছিল না মোবাইল কিনতে গেলে ওয়ারেন্টি থাকে কিনা যে কোন জিনিসের ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা আগে ছিল গ্যারান্টি এখন হয়েছে ওয়ারেন্টি গ্যারান্টি মানে হলো ফেরত কি গ্যারান্টি মানে ফেরত আর ওয়ারেন্টি মানে হলো ভাঙাচোরা যাই হোক তোর আমি শুধু চালাই দেব কথা ঠিক কি না যন্ত্রপাতি কিনলে কেহ যন্ত্রপাতি কিনলে কেহ দোকানি দেয় মাস ছয়েকের ওয়ারেন্টি কিন্তু দেহ নামক যন্ত্রপাতির হয় না ওয়ারেন্টি ও ভাই দেহ নামক যন্ত্রপাতির হয় না গ্যারান্টি কথা বলেন ঠিক না
ওই মমতাজ পাগলি গান গায় পাংচার হইয়া গেলে চলবে না আর গাড়ি হায়াতের তেল পাইবা না খুঁজিলে জনম ভরি পাংচার হইয়া গেলে চলবে না আর গাড়ি একশো বছর বাঁচলেও মন দুইশো বছর নয় দুইশো বছর পরেও যদি মরে যেতে হয় তবে মরণেরই জয় হবে মরণেরই জয় অনেকে বলে হলো দাঁড়ান বিয়েটা কুজুর বয়স আর একটু বাড়ু তারপরে মসজিদে যাবো দাঁড়িয়ে রাখবো বিয়ের জন্য দাড়ি না রাখে ওর বিয়ে করা হারাম ঠিক ফতোয়া দেন নাকি ও যদি শুধুমাত্র বিয়ের বিয়েতে দাড়ি না রাখে যে বিয়ের জন্য দাড়ি রাখে নাই নবীর সুন্নাকে তো আস্ত আটকা করে নাই ওই বিয়ের জন্য হারাম ঠিক কি না দাড়ি থাকলে বিয়ে হয় না না এই আমি বিয়ে করব মেয়ে খোঁজো 30 টা সিরিয়াল দেবে কথা ঠিক কি না কি বিশ্বাস হয় না আগামী বছর আপনি দেখাই দেবো যাবে আসলে এসব কিছু না এসব হলো শয়তানি ঠিক কিনা বলেন এসব কি বরং একটা কথা মনে রাখবে যদি কোন মেয়ে ভালো হয় সচ্চরিত্রবান হয় জ্ঞানী হয় তাহলে দাড়িওয়ালা ছেলেদের কি বিয়ে করে আবার যদি কোন ছেলে সচ্চরিত্রবান হয় ওই ছেলে কখনো বাজারের মেয়েকে বিয়ে করে না সোলা কলা কেউ কিনে খাই না কথা কন ঠিক কিনা সোলা কলা কেউ কিনে খাই না যদি সুলে দেয় ওই কলা কেউ কিনে খাওয়া তো দূরের কথা এমনি ফিরে দিলেও খাই না দোকানদার বলবে ভাই নিচ্ছেন না কেন আপনি তো সুলেই খাবেন আপনার যেন কষ্ট না হয় সেজন্য সোনার ব্যবস্থা আমি করে দিয়েছি নেন না কেন আপনি বলবেন ভাই নিতাম যদি খোসাটা পুরনো হয়ে যেত খোসায় দাগ লেগে থাকতো তারপরও নিতাম হয়তো ভিতরে ভালো আছে কিন্তু তোমার উপরে ফিটফাট হয়তো বা না জানি ভিতরে সদর ঘাট ঠিক কিনা সম্মানিত বন্ধুরা এই জন্য যারা মনে করে আর কয়টা বছর যাক আমি আপনাদেরকে বলি দিন গুনিয়া গুনিয়া ফুরাই সাধের দুনিয়া আখের পুঁজি করলা কি সঞ্চয় একশো বছর বাঁচলেও মন দুইশো বছর নয় দুইশো বছর পরেও যদি মরে যেতে হয় তবে মরণেরই জয় হবে মরণেরই জয় কথা বলেন ঠিক না বেঠি আমরা মরার জন্যই তৈরি হয়েছি তার কারণ আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন আল্লাযি খলাকাল মাউতা মৌত মানে কি জীবন না মৃত্যু আরো জোরে বলুন বলো না হায়াত মৌত কারাতে আরো জোরে মৌত মানে যদি জীবন হয় আল্লাহ বলেন আল্লাযি সব ক্ষমতার মালিক আমি আল্লাহ কোন ক্ষমতা আমার হাতে আছে দেখো আল্লাযি যিনি খলাকাল মাউতা তোমাদের মৃত্যু সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ এরপরে বলছেন ওয়াল হায়া এবং জীবন সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ মরার কথা আগে বলেছে না জীবনের কথা আগে বলেছে কে জোরে বলেন আরো জোরে কিন্তু হয় কি আগে কি জীবন পায় না আগে মরে আগে জীবন পায় এরপরে কিন্তু আল্লাহ বলতেছে আগে তোর মৃত্যু তৈরি করেছি তারপরে তোর জীবন তাহলে আল্লাহর হিসেব একটু ভুলই আছে নাকি নাউযুবিল্লাহি মিন যালিক সবার মাথায় একদিকে
আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা যাবে আরেক দিকে। সব চেষ্টা যখন শেষ হবে আমার আল্লাহর কাজ তখন শুরু হবে, সব ক্ষমতা শেষ হবে আমার আল্লাহর ক্ষমতা শুরু হবে, তিনি হলেন আল্লাহ। আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না ও গো মহা মহিয়ান, তুমি সবখানে বিরাজমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি তোমার মৃত্যু তৈরি করেছি আগে, এরপরে তোমার জীবন দিয়েছি, এইবার আসেন বাস্তবে প্র্যাকটিক্যাল। বিল্ডিং আছে না? বিল্ডিং আছে। এখন তো মোটামুটি যারা একটু টাকা পয়সা খরচ করে বিল্ডিং করে, ওরা একটা ফাউন্ডেশন দিয়ে করে। কে ভাই ফাউন্ডেশন দেয় না? ফাউন্ডেশন মানে হলো ভিত্তি, ভিত্তি। ফাউন্ডেশন মানে হলো ভিত্তি, ভিত্তির উপরে নির্ভর করবে বাড়ি কয়তলা করা যাবে। কথা কন ঠিক কিনা? ভিত্তি যদি হয় তিনতলা, করেন যদি ছয়তলা, রানা প্লাজা হতে দোয়া লাগবে না। কে রানা প্লাজার ভিত্তি ছিল চারতলা, বানাইছে শালা নয়তলা। কয়তলা ছিল? চারতলা। আরো বানাইছে কয়তলা? এখন কে কি বলবে? ও তো সরকারি দলের লোক, বেশি কথা বললে মুখ বন্ধ করে দেওয়ার মাল করে আছে না নাই? বাংলাদেশে মাল খোর নাই এটা কেউ বলতে পারবে না, বরং বাংলাদেশে এত মাল খোর আছে শয়তান দেখে মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে কান্দে। কি জানি জানেন ও হাসে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যদি ওরে আমার আগে মানে আমার ডিউটি পালন করা লাগলো না, আলহামদুলিল্লাহ তুমি যে আশরাফুল মখলুকাত বানাইছো আমার ডিউটিও পালন করে দিয়েছে, আমার কি হাসি রাখতে পারে না শয়তান। কারণ শয়তান চিন্তা করে আমি আর কত বড়, তুই তো আমার চেয়ে বড় রে। কথাটা ঠিক কি না? কান্দে কেন? কান্দে কারণে আল্লাহ তুমি যদি ওরে আগে আবার না বানাই তুমি জীবনে ওর শয়তান জাতি পাচ্ছ না। এরকম শয়তান আছে তো? আছে ভাই। দুর্নীতি রই আখড়াই বসে জাহির করে গেল, আছে তো? দুর্নীতি রই আখড়াই বসে জাহির করে গেল, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইল কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা এক নাম্বার শয়তান, ওরা হাজার নাম্বার শয়তান। এখন এরকম দুর্নীতি করার লোক আছে না? ফাউন্ডেশন যদি হয় তিনতলা, রিস্কের উপরে করতে পারেন সর্বোচ্চ চারতলা, অসুবিধা হবে না। কিন্তু আপনি ফাউন্ডেশন যদি হয় তিনতলা ছয়তলা করবেন অমনি মরবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেছেন আল্লাহ দিয়ে খলাকাল মাউতা, আমি তোদের মৃত্যু সৃষ্টি করেছি আগে, এরপরে ওয়াল হায়াতা তোর জীবন দিয়েছি পরে। দেখেন ফাউন্ডেশন আগে না বিল্ডিং আগে? জোরে কোন ভাই, এখন টেলিভিশনে একটা অ্যাডভার্টাইজ দেয় দেখবেন আপনারা, ওই ফ্ল্যাট কেন্দ্রে তৈরি ফ্ল্যাট, এখন একজন গেছে তা ওই ফ্ল্যাটের ম্যানেজার, ও ওর সাথে সাথে দেখাচ্ছে, স্যার এই দেখেন আমাদের এই এই আমাদের রান্নাঘর, এই আমাদের ড্রয়িং রুম, এই আমাদের বেডরুম। তা বলতেছে ভাই ফিটিংস গুলো কি দিয়েছে? বলে স্যার এক্সট্রা কিছু চার্জ দিলে আমার ঠিক করে দিবা।
এক্সট্রা টাকা দিলে আমরা দরকারে দুই নম্বর টাইলস বাদ দিয়ে এক নম্বর বসাই দেবো। শুধু টাকা লাগবে, কি লাগবে? এক্সট্রা টাকা। তা বলতেছে যে দরজা গুলো কোন কোম্পানি? কসে স্যার সমস্যা নেই, এক্সট্রা চার্জ দিলে আমরা পাল্টাই দেবো। এবার বলতেছে ভাই ছাদের রড কি এক নম্বর না দুই নম্বর? কসে স্যার আপনি যদি এক্সট্রা টাকা দেন তাহলে ওইটা আর কথা বলবো না। কথাটা যদিও হাসির কিন্তু বোঝার আছে না। ফাউন্ডেশন তার উপর নির্ভর করবে আপনার বিল্ডিং কত বছর যাবে, কয়তলা হবে, কত লোড নিতে পারবে, এটাই হলো ফাউন্ডেশনের কাজ। তার মানে আপনি পাঁচতলা ফাউন্ডেশন করবেন, বিল্ডিং হবে পাঁচতলা, একশো বছরের একটা মেয়াদ আপনাকে দিয়ে দেবে, থাকবে একশো বছর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ দি খলাকাল মাউতা, তার মানে তুই শেষ হবি কবে, ওই ফাউন্ডেশন দিয়ে দুনিয়ার মধ্যে পাঠায় দিয়েছে। এই জন্য কেউ কালে মরে না, ও কালেই মরে, ঠিক কি না? দেখতে মনে হয় যুবক, দেখতে মনে হয় শিশু, কিন্তু ওর ফাউন্ডেশন হলো পাঁচ বছর, ওর ফাউন্ডেশন হলো একদিন, ওর ফাউন্ডেশন হলো এক সেকেন্ড, দুনিয়াতে আসবে শেষ, এটাই হলো ফাউন্ডেশন। এখন এই ফাউন্ডেশন এক্সট্রা চার্জ দিলে কোনোদিন বাড়ানো যায় না। যদি কেউ বাড়াইতে পারে তিনি হলেন আল্লাহ, আবার যদি কমাইতে পারে তিনি হলেন আল্লাহ। তুই যে আব্বার মুরিদ, তোর আব্বার বাপের ক্ষমতা নাই একদিনের হায়াত বাড়াতে পারে, ঠিক কিনা? আজকে যারা বড় পীর আব্দুল কাদের জিলানিকে বড় পীর মনে করেন, বড় ক্ষমতাশালী মনে করেন, ওনার কোনো ক্ষমতা নাই। কোনে ক্ষমতা, কোন জায়গায় ক্ষমতা? মরার পরে তো এত ক্ষমতাবান পীর তার জামাটাও খুলতে বলল না। কি পারছে ভাই? তিনি মৃত্যুবরণ করার পরে তারে যদি কেউ ক্ষমতাবান মনে করে, ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? তাইলে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি আল্লাহর ওলি ছিলেন, এ কথাতে কোন রকম সন্দেহ পোষণ করি না। কিন্তু তার কোন ক্ষমতা আছে? আছে। খাজা বাবা, গাজা বাবা, লেন্টে বাবা, সোনা বাবা, তালা বাবা, আজকে নতুন করে দেখলাম ইন্ডিয়াতে এক বাবা হলো সুমো বাবা। সুমো বাবা বিভিন্ন রোগ নিয়ে গেলে সে সুমো দিলে ঠিক হয়ে যায়, তবে শর্ত হলো কোনো পুরুষের চিকিৎসা করে না। কোন পুরুষের চিকিৎসা করে না, তাহলে করে কাদের? আচ্ছা ওর কি মারার জায়গা আছে? সোনা বাবা কয়দিন আগে দেখলাম নতুন সোনা বাবার আবির্ভাব, মাথায় বিরাট বড় সোনার এরকম হয়েছে, কি বলে এটা রে, আরে বেড়ি বেড়ি বা রাজমুকুট ছিল আগে যেরকম সোনা, এইখানে সোনা, এইখানে সোনা, গলায় সোনা, সারা শরীরে তার চেনের কোনো অভাব নাই। তালা বাবা যেরকম, শিকল বাবা যেরকম, শিকল বাবার গায়ে আছে 29 কেজি শিকল, তালা বাবার সারা গায়ে তালা। আমি তো বলতে চাই সারা গায়ে সব জায়গায় তালা, বাবার নুনুটাতেও তালা দিয়ে দাও যাতে পিশাব করতে না পারে। এগুলো হল আস্তভণ্ড, কথা কর ঠিক কিনা? এগুলো জাতির দুশমন, এগুলো ইসলামের দুশমন, এগুলো আল্লাহর দুশমন। আজকে বাবার কোনো অভাব নাই, আমি আমার ভাষায় বলি তার বাপ লাগে কয়জন? একের অধিক বাপ যদি কারো থাকে ওকে জায়েজ না নাজায়েজ? জোরে বলেন, মাল তো নকল, কথা কোন ঠিক কিনা? নিজের পিতা ছাড়া কাউকে বাবা ডাকা জায়েজ নাই? হ্যাঁ,
আপনি আপনার শ্বশুরকে বাবা বলতে পারেন, যেহেতু আপনার স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী, উনি যা বলবে শ্বশুরকে তার ভাই বলা যায় না। আপনি হয়তো স্নেহ সুলভ আচরণ ভাতিজা নিজের ছেলেকে আব্বা বলতে পারেন, কিন্তু বস্তুত নিজের জন্মদাতা পিতা ছাড়া পিতার স্বীকৃতি কাউকে দেওয়া যায় না। এক সাহাবী নবীকে বাবা বলেছেন, তার মাসুল কায়দা মত দিয়েছিলেন, জানেন বলবো, শুধু একবার বাপ বলে ডাকছিলেন, আল্লাহ কারো আমি মানব না, তাহলে সরি তাও হবে না, তুই আমার নবীকে বাপ বললি কেন, তোর বউ তালাক দে নবীর সাথে বিয়ে দে। হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন নবীর পালক পুত্র, কি ছিলেন, হুজুর কথা ঠিক আছে, ওয়াজ কিন্তু আমি এদিক সেদিক ভাই না করার চেষ্টা করি, আমার ভিতরে যে এলেম নাই আমি সেই ওয়াজ করি, আমার ভিতরে যতটুকু জানা আছে আমি শুধু ততটুকুই বলি, না জানলে বলি না, আমি সেই লোক। ওই কোন পিছে কোন জায়গায় ভুটিয়া তলা পড়াইছে ও ওয়াজ করা হুজুর আমি না, তবে হ্যাঁ গল্প জানি না তা কিন্তু না, দুই ঘন্টা ধরে ওয়াজ করব কুরআন হাদিসের কোথাও খুঁজে পাবেন না, কিন্তু সুবহানাল্লাহ না বলে উঠতে পারবেন ইয়ে ওয়াজ আমাদের জানা আছে। সম্মানিত বন্ধুরা, এসে ওয়াজে কোনদিন হেদায়েত মেলে না কথা কোন ঠিক কিনা, হেদায়েতের কিতাব হলো কোরআন, আর হেদায়েত দেওয়ার মালিক হলেন আল্লাহ, আল্লাহর কথার বাইরে কোনো কথা চলে না, আল্লাহর কথার বাইরে কোনো কথা হবে না, কথা বলুন ঠিক কিনা। হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পালক পুত্র ছিলেন, এখন পালক পুত্রের স্বীকৃতি যদি কেউ দেয় তাহলে তাকে বাবা ডাকা তো অপরাধ নয়, এই চিন্তা ভাবনা করে নবীকে বাবা বলে ডাকার মতো সৌভাগ্য যদি কেউ পায় তাহলে কেউ তুই ছেড়ে দেয় কথা কন না, কেউ ছেড়ে দেয়, এই মিয়ারা আপনারা তো মাজার পাইলে মাথা ঠিক থাকে না, 500 টাকার কর করে নোট, তুমি এরকম বাড়ি বারবার দেও পিছিয়ে বের কাছে, হাদিয়া দেওয়াও সুন্নাত দেওয়াও সুন্নাত, এ ব্যাপারে কোনো মন্তব্য আমার নাই, কিন্তু তুমি নিজের বাপ মা না কে সুকই বলে যাই, আর তুমি পীর বাবার দরবারে বড় বড় কমলা লেবু কিনে নিয়ে যাও, আছে না নাই, আছে না নাই, তো বয়স তো মেলা হয়ে যাচ্ছে, ছেড়ে দি। দেখুন আমি এই একটা উৎস করতে গিয়ে বেঁধে গেল, তখন বলছে এটা কার কিতাব, কয় ওরে আল্লাহ হুজুর কি বিয়াদবে, কোরআন শরীফ বাম হাতে ধরেছে, চিন্তা করেন সবার চিন্তা কোন দিকে, আরো হারাম করে চিন্তা কোন দিকে, দুই ঘন্টা ধরে ওয়াজ করলাম কিছু মনে পড়েনি, ও শুধু ওইটাই মনে গেল, এরকম লোক আছে না নাই, আরো জোরে বলেন আছে না নাই, অথচ খবর নিয়ে দেখবেন ও কোরআনকে এত মহাব্বত করে বোম মারলেও সুরা ফাতিহা বেরোয় না, মানে ওই সেই বুঝা লোকের মতো, এক লোকের গরুর বাছুর মসজিদে বসছিল, কোন জায়গায়, এ ওয়াজ হলো পুরনো, শুধু উদাহরণের জন্য বলতেছি, এখন মসজিদে যদি গরুর বাছুর ওঠে তাহলে মসজিদের অবস্থা কি হয়, নামাজিদের অবস্থাও কি হয়, লেজে গোবরে ধরাই দেওয়ার কথা না, এইবার নামাজিরা রেগে ক্ষোভে এই বেয়াদব কার গরু রে, এখন মালিক খুঁজতে খুঁজতে দেখলে মসজিদের মধ্যে চিল্লা ছিল, উনি কাছে এসে বলে অত চিল্লান কেন, অত চিল্লাচ্ছেন কেন, ও কি জানে ও কোন জায়গা, ওটা ও জানে কত গরু, ও মসজিদের মান বোঝে, আমি বুঝি জীবনে দেখছেন কোনদিন, ও তো বুঝিনি বলে মসজিদে গেছে, মসজিদ কি জিনিস ও তো আমি বুঝি, এজন্য জীবনে কোনো মসজিদ যাইনি, যাবো নাই, কারণ অত বিয়াদব আমি না, এরকম লোক আছে না নাই, সম্মানিত বন্ধুরা আমার, এখন আমরা কোরআন তো বুঝি না, কোরআন পড়তেও পারি না, এটা আমাদের জন্য বড়ই আফসোসের বিষয়,
আমরা সবাই মিলাদ করি, মিলাদের সময় বলি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। তার মানে আয়াত জানেন কিনা? আল্লাহ এই আয়াত নাযিল করে দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী কোন পুরুষের পিতা হতে পারে না, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী তিন হলেন আমার পক্ষ থেকে একমাত্র প্রেরিত নবী এবং শেষ নবী। এটাই হলো আপনার লকব, আপনি হলেন রসুল, রসুল ছাড়া মুহাম্মাদুন ইল্লা রসুল, আপনি শুধু রসুল ছাড়া আর কিছু নন, এবং আপনি হলেন শেষ নবী, আপনার লকব হলো এই। এখন যদি যায়েদ বিন হারেস আপনাকে আব্বা বলে ডাকে, আব্বা ডাকার অভাব কিন্তু আপনার আর হবে না, দুনিয়ার সব মানুষ আপনাকে আব্বা বলে ডাকবে, আব্বার ভিড়ে আপনি হারায় যাবে। এখন বাবারে বাবা বলে ডাকে, এখন বাবা আছে না নাই? হ্যাঁ, একজনের কাছে গিয়ে যদি আপনি আল্লাহর দেখা পান তাতে আমার সমস্যা নাই, বরং বান্দার জমিনে এখনো হক্কানি পীর মশাই আছে না নাই? আমি তাদের বিরোধিতা করি না, বরং তাদের কাছে যাইতে বলি, কিন্তু যাওয়ার আগে আপনি অবশ্যই তাদেরকে পরীক্ষা করবেন। আপনি তো সব জায়গায় শিক্ষিত, ধর্মীয় ব্যাপারে কেন আপনি অশিক্ষিত? আপনি বাজারে গেলে মাছ কিনতে গেলে টিপে দেখেন নরম কিনা না শক্ত কিনা, কথা কোন ঠিক কিনা? একটা লাউ বা কদু কিনতে গেলে তার পিছনে হাজারটা চিমটি কেটে দেখেন কচি কিনা, এত বোঝা বোঝো আর তুমি পীর চেনো না। আপনি যাচাই করবেন কি দিয়ে? যাচাই করবেন পরশ পাথর দিয়ে। এই পরশ পাথর পাবেন কোথায়? এই পরশ পাথর পাবেন আমার আল্লাহর কোরআন, ঠিক কিনা? পরশ পাথর কোরআনের উপরে নাম হলো পরশ পাথর, লোহাতে রাখলে লোহা সোনা হয়ে যায়, কিন্তু আমার দেশে কোরআনের কথা বলতে দেওয়া হয় না, যদি শুনে তাফসীরুল কোরআন মাহফিল, এখন এই মাহফিলের কথা শুনলে বন্ধ করে দেয়, আবার অনেক সময় যদি বলে ইসালে সাওয়াব বিরাট অমুক অমুক অমুক, হুম করুক করুক, শয়তানেরা ভালো করে জানে তাফসীর করতে গেলে যে দুর্নীতি করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি সব ফুলে দেবে, এই জন্য ওইটা হবে না। আর যদি ওয়াজ মাহফিল হয় তাহলে কবরের কথা ছাড়া আর কিছু হবে না, আমরা বেঁচে যাব। সম্মানিত বন্ধুরা, আমার হেদায়েতের কিতাব হলো কোরআন, যেই যেই আলোচনার মধ্যে কোরআন থাকে না ওই আলোচনা তারা কশিন কালে ও হেদায়েত মেলে না। ও যদি তাৎক্ষণিক ভাবে কোন আলোচনা শুনে মাথায় টুপি দেয় বান্ডিল পাইলে সব ভুলে যাবে, এরকম লোক আছে না নাই? আরে কত বড় বড় আলেম, হ্যাঁ, তারা আজকে টাকার কাছে অন্ধ, টাকার কাছে অন্ধ, ও নিজের আব্বার নামটাই ভুলে যায়, ও নিজের বাপের নামে কোনোদিন এত স্লোগান দেয় নাই। ইসলাম বিদ্বেষী নেতাদের পক্ষে যত স্লোগান দিয়েছে কথা কোন ঠিক কিনা? আলেম হলো দুই প্রকার, আমি বলি তিন প্রকার, একটা হলো সরকারি, একটা হলো দরকারি, একটা হলো তরকারি, কয়টা কথা বুঝেছেন? এবার আজকে করবো না, আর একদিন করবো ইনশাল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমার এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে কেন পাঠিয়েছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন তোমাদের মৃত্যু দিয়েছি, তোমাদের জীবন দিয়েছি, এই জীবন আর মৃত্যুর মাঝখানে যে সময়টা দিয়েছি এই সময়টা শুধুমাত্র হেসে খেলে তোমাদের লালন পালন করা যাবে না, প্রতিপালন করা যাবে না, ব্যয় করা যাবে না। যদি তোমরা ব্যয় করতে চাও একমাত্র ভালো আমল এর মধ্যে তোমরা ব্যয় করে নাও, কারণ কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই আমার কাছেই তোমাদের আসতে হবে।
হবে পৃথিবীতে এমন কোন বাহাদুর নাই যে আমার কাছে আসবে না কথা বলেন যে হত্যা করো জানে চেয়ারম্যান মেম্বার আমার ডাকছে আমি যাব না তুমি কোন চেয়ারম্যান না চেয়ারম্যান হইতে পারো চেয়ারের গ্যারান্টি আছে মাগার তোমার গ্যারান্টি না ঠিক কি না বলেন সব ক্ষমতার মালিক কে সব চেয়ার শেষ হয়ে যাবে শুধু একটা মাত্র চেয়ার থাকবে ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ আয়াতুল কুরসি পড়ান হয়ে যাবে চেয়ারের স্থায়িত্ব কয়দিন কি এসব কথা বললে অনেকে আবার লাঠি হাতে নেই আমি তাদেরকে বলি আরে দেরি নাই ছাড়িয়া দাও আরে দেরি নাই ছাড়িয়া দাও হাতের লাঠি মন তোমারে ডাকিতেছে কবরের মাটি ঠিক না বাড়ি গাড়ি সোনা দানা রাখবার জায়গা নাই এত কিছু পাইয়া তবু আশা মেটে নাই ওরে ঘরে কি সুন্দর নারী তবু তোমার ওই মনে নাই আরেকটা করি ঘরের বউটা ভালো লাগে না কয় আর একটা করি কি করলাম রে ওই আজিজুল ও মাল পাইলো কই সে বুড়ো ধরা যায় হোক আছে না নাই এখন বন্ধুরা আমার যৌবন থাকবে না টাকা করির মোহ আপনার থাকবে না এই শরীরের বল আপনার থাকবে না এই চেয়ারের স্থায়িত্ব আপনার সবসময় থাকবে না অস্ত্রের বল আপনার সবসময় থাকবে না বাহু বল আপনার সবসময় থাকবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার যতই বল থাক না তা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছাড়বো না কারণ তোমার সব চাবিকাঠি কার হাতে আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহর হাতে সব চাবিকাঠি যখন তিনি টান দেবে তখন যত বড় ক্ষমতাবান হও না কেন তখন তোমার চৈত্র গোষ্ঠী সেখানে যাইতে বাধ্য এখন যাওয়া যেহেতু লাগবে সেহেতু আসেন আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছেন আমাদের আমলকে মজবুত করবার জন্য আমাদের ইমানকে খাঁটি করবার জন্য সম্মানিত বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দাঁড়াবেন আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারা দেখবে না তোমার সূরত দেখবে না তোমার মাল সম্পদ দেখবে না কোন বংশের ছেলে এটা তোমার দেখবে না ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ দেখবে তোমার কলবের মধ্যে কার নাম আছে কলবের মধ্যে আল্লাহর নাম না বাবার নাম কলবের মধ্যে ওহুকের নাম না কমুকের নাম এইটা আল্লাহ দেখবে আর তোমার আমলগুলো কি কি নিয়ে এসেছো এইটাই শুধু দেখবে কথা বুঝাইতে পারলাম কবে রাগ করতেছেন রাগ করেন না ভাই কেউ রাগ করবেন না আপনি রাগ করলেও কথা বলতে হবে না করলেও বলতে হবে ঠিক কি না কারণ হয়তো অনেকে বলে হুজুর আমাদের চাপ আছে কথা বলা যাবে না এ কথা সত্য কিন্তু আমার উপরও তো আরেকজনের চাপ আছে কে আমি তো তোমার মানবো না কারণ তুমি তো তারে মানো ঠিক কি না বলে ইয়া খাজা বাবা মেরে মতলব কো পুরা কর দে হে কপাল পোড়া খাজা তোর মতলব পূরণ করবে কেমনে খাজার 14 গোষ্ঠীর মতলবই তো পূরণ করে আল্লাহ কথা ঠিক কি না সম্মানিত হাজেরিন এজন্য আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমার চেহারা দেখবে না আমার মাল সম্পদ দেখবে না ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম আল্লাহু আকবার কত বড় কথা জানেন আপনার সম্পদে সমগ্র দুনিয়া এত মূল্য নাই একটা পরিষ্কার পরিশুদ্ধ
অন্তরের ভুল রতো একটা পাক পবিত্র অন্তরের দাম একটা কাবার চাই বড় কিসের চাইছে এ কথা কি বিশ্বাস হয় আপনাদের একটা পাক পবিত্র অন্তরের মূল্য একটা কিসের চাইছে বড় জোরে বলেন কাবার চাইতে বড় একটা পাক পবিত্র অন্তরের মূল্য একটা কাবা ঘরের চাইতে বড় কেন কাবা ঘরের চাইতে বড় হয় কারণ অন্তর তৈরি করেছেন আল্লাহ আর কাবা ঘর তৈরি করেছেন কে যদিও শুরুতে আল্লাহ কিন্তু পরে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলো ঠিক আছে ঠিক আছে বিজন কত বন দেখেছি আবাদ কত জমি ভাঙলে কি আর যাইবে কণা হৃদয় নগর ভূমি ভাঙতে পারো এক নিমিষে ভাঙতে পারো এক নিমিষে যত্ন গড়াবো যাই কি গড়া হাজার জনেও সবুজ একটি বন ভেবেছিলাম হয়তো তাতে জখম কোন আছে অবাক আমি দেখছি কি মরণ যে তার কাছে মন জুড়ে আজ দাগ লেগেছে মুসবে এ দাগ কিসে ঘা যদি হয় মনটা জুড়ে মলম দেবে কিসে মমতাজ গান গেয়েছে মনে যদি পচন ধরে গন্ধ কি আর পাওয়া যায় চোখে তারে যাই না দেখা মলম দিবি কোন জায়গায় না আজকাল না বললে কি হবে কথা ঠিক কবি এখানে একই কথা বলছে হজের চেয়েও অনেক বড় হজের চেয়েও অনেক বড় শুদ্ধ করাব হাজার কাবার চাইতে বড় শুদ্ধ জনের মন কাবার কারিগর তো হলে ছিলেন আজর তনয় খলিল কাবার কারিগর তো ছিলেন আজর তনয় খলিল মানে ইব্রাহিম খলিলুল্লাহ তার বাবার নাম ছিল আজর তনয় মানে হলো সন্তান শুদ্ধ বাংলা ভাষা কাবার কারিগর তো ছিলেন আজর তনয় খলিল আর মনের কারিগর যে হলেন আমার রব্বে জলিল যেগুলো কোরআনে আছে যার ভিতরে মানুষের কল্যাণ আছে ওইগুলো আপনাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে ভু দিয়ে যদি সাহিত্য তাইলে আল্লাহ ডাক্তারের মেধা মানুষকে দিত ডাক্তার আল্লাহর একটা নিয়ামত কিন্তু এখন তো 98 মানে 98 ভাগ ডাক্তার হলো ডাকাত ও কি ডাক্তারি করেছে ওর কাছে যাওয়ার আগে কা টেস্ট করিছো তা তুই কি ফলাইতে ডাক্তারি হল তুই তো হাত ধরে ডাক্তার আছে খারাপ গেলে 500 টাকা ফি 1500 টাকা ফি আছে না ভাই তাও নাম লেখানোর আগে টাকা দিয়ে লাগবে নাইলে ও দেখবেই না ও কিসের ডাক্তার ও হলো কসাই ইসলাম ক্ষমতায় আসলে এদের পাশার কাপড় আলগা করে রাজধানীর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে পিটাই আবার কিছু ডাক্তার ভালো আছে না নাই ধরে বলেন আছে না নাই কয়েকদিন আগে ফেসবুকে এক ডাক্তারের চেহারা দেখাইলো লেখা রয়েছে 400 টাকা ভিজিট কষ্ট হলে লাগবে না থাক 400 টাকা ভিজিট তার কত ভিজিট 400 টাকা কিন্তু নিচে লেখা আছে বেরাকেটে যদি কষ্ট হয় তাহলে লাগবে না ও কি ডাক্তার মনীষী কত ফেরেশতা কথা কোন ঠিক কি না সম্মানিত বন্ধুরা আমাদের জন্য কোরআন জানতে হবে বুঝতে হবে মানতে হবে এই কোরআন মানার জন্যই আমাদের জীবন দিয়েছেন যত নবী এসেছে প্রত্যেকটা নবীকে আমার আল্লাহর পক্ষ থেকে কোন না কোন কিতাব দেওয়া হয়েছে ঠিক কি না কারণ নবীরা নিজের জ্ঞান প্রসূত কোন কথা বলতে পারবে না সব কথা হবে কার জোরে বলেন কার কি করে হবে আপনিও মানুষ আমিও মানুষ আপনিও 16 টাকা আটানা আমিও 16 টাকা আটানা তোমার কোন টাইম আছে আমার কথা কোন কিন্তু মানবো তারে যারা আমাদের মালিক
এটা মানা যায়। এখন আল্লাহ বলেছেন কোন মানুষ কখনো মানুষকে সুখী করতে পারে না, মানুষ কখনো মানুষকে দুঃখী করতে পারে না। হ্যাঁ, শুধু আল্লাহ, যদি আমি না হই আরেকজন হইতো, দুইজন মনে করেন বিরোধী দল সরকারি দল, এ যদি সরকারি আল্লাহ ও হলো বিরোধী আল্লাহ, তাহলে কি অবস্থা হইতো? পাটা পোতা ঘষা ঘষি দফা সারা মরিচে ওই নেতাদের গুতো গুতি কাম সারাই আমাদের। একথা ঠিক কিনা? তাহলে আল্লাহ যদি দুইজন হয়তো সরকারি আল্লাহ বলতো যে তার আমার আমার বান্দরাই খাবে, তোর বান্দরা রোজা থাকবে। আল্লাহ বলেছেন আমি হলাম কুল হুয়াল্লাহু আহাদ, আমি হলাম এক, আমার সমতুল্য কেউ নাই, হতে পারে না, হবে না। ঠিক কিনা? লামিয়ালে দেওয়া লামিউলাদ, এখানে কোনদিন রাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা নাই, কারণ আমার কোন ছেলে পেলে নেই, আমার কোন বাপ মানে সমস্ত জগতের মানুষ মিলে আমি আল্লাহর সমকক্ষ কেউ হইতে পারবে না। এজন্য আমাদের আল্লাহ মানার দরকার আছে না নাই? কেন মানব? একটা মাত্র কারণ, আমরা মরব। যদি কেউ মরবেন না এরকম বিশ্বাস থাকে, উঠে যান নামাজ লাগবে না, যা পড়ছেন হিসেব করেন, তা দিয়ে দিচ্ছি, বুঝেন? শুধুমাত্র মরতে হবে, এজন্য ইবাদত করতে হবে, এজন্য ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আল্লাহ পাকের ইবাদত করার তৌফিক দিক সকলে বলে আমিন। ওভাই আপনার ইবাদত করবেন তো? কারা কারা করবেন না টক তোলেন তো দেখি। এক, আচ্ছা করবেন কারা কারা এবার হাত তোলেন দেখি। নারে থাকবে, নারে থাকবে, হাত উঁচু করে রাখেন, উঁচু করে রাখেন, পরীক্ষা করবো নগদে, রাজি আছেন? নগদ। আচ্ছা এবার হাতটা ডাইরেক্ট পকেটে ঢুকালেন।